পার প্রজেক্ট দেখেন চারশো থেকে এক হাজার ডলার এই সকল পার্সনের সাথে যদি কাজ করতে পারেন তাহলে আপনার মানে আর অন্য কোন মার্কেট প্লেসে চিন্তা করতে হবে না চারশো ইউডাম দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন তেতাল্লিশ হাজার নয়শো টাকা তাহলে আপনি চিন্তা করতে পারেন যে এম ও হচ্ছে এখানে কিন্তু যারা হচ্ছে ইউটিউব জবস আপনারা সার্চ করছেন এখন ইউটিউব জবস টা আসলে কি ইউটিউব জবস মানে হচ্ছে আপনি একজন ভিডিও এডিটর ইউটিউব ভিডিওর জন্য যেকোনো ভিডিওর জন্য আপনি কাজ করতে পারেন আপনি ইউটিউবের ভিডিও থাম আপনি ডিজাইন করতে পারেন আপনি ইউটিউবের স্ক্রিপ্ট লিখতে পারেন এছাড়াও আপনি ইউটিউবের এসিও করতে পারেন এন্ড ইউটিউব ম্যানেজমেন্ট অর্থাৎ ইউটিউব ম্যানেজার হিসেবে আপনি কাজ করতে পারেন ইউটিউব মার্কেটার হিসেবে কাজ করতে পারেন মানে সো মেনি থিংস আপনি ইউটিউব নিয়ে কাজ করতে পারবেন তার মানে হচ্ছে আপনি যদি ইউটিউব সম্পর্কে যদি আপনার কাজের অভিজ্ঞতা থাকে আপনি কিন্তু ইজিলি এই ধরনের কাজগুলো করতে পারবেন সো যে কোনো জবের জন্য অর্থাৎ ফ্রিল্যান্সিং কাজের জন্য আমরা অলাইস হচ্ছে প্রিফার করে থাকি ফাইবার আপওয়ার্ক এই ধরনের মার্কেট প্লেস এছাড়াও কিন্তু আরো অনেকগুলো মার্কেটপ্লেস প্লেস আছে এখানে কিন্তু আমাদের বাংলাদেশেই বা আমাদের সাবকন্টিনেন্টে অনেক ফ্রিল্যান্সার অ্যাভেলেবেল নাই এটা হচ্ছে থেকে বড়ো সুযোগ আপনার কাজের স্কিল আছে সাপোজ আপনি একজন ভিডিও এডিটর খুব ভালো ভিডিও এডিটিং করতে পারেন সো আপনি নতুন হিসেবে চাচ্ছেন যে নিজের স্কিলটা খুব দ্রুত জানে আপনি এখান থেকে আর্ন করতে পারেন সো ডেফিনেটলি আপনি ট্রাই করবেন ফাইবার আপওয়ার্ক তো পাশাপাশি হচ্ছে অবশ্যই আপনি এই ধরনের ওয়েবসাইটগুলো কিন্তু এখানে ট্রাই করবেন খুবই সিম্পল মানে একটা ওয়েবসাইটে কাজ শুরু করার ক্ষেত্রে দুটো অপশন থাকে আসলে একটা ওয়েবসাইটে একটা হচ্ছে বায়ার একটা হচ্ছে সেলার মানে সেখানে হচ্ছে বায়াররা বিভিন্ন জব পোস্ট করবে আর একটা সেলার তারা হচ্ছে সেকল জবে তারা বিট করবে অ্যাপ্লাই করবে তাদের যদি ভালো লাগে তাকে হায়ার করে নেবে দারসিড তো এখানে অ্যাকাউন্ট হচ্ছে দুই ক্যাটাগরির একটা হচ্ছে সেলার অ্যাকাউন্ট হয় একটা হচ্ছে বায়ার অ্যাকাউন্ট হয় তো যে কোনো ওয়েবসাইটে আপনি যাবেন দেখবেন যে ওয়েবসাইটের মানে ভেরিয়েশনটা দেখলে বুঝতে পারবেন তো এখানে অবশ্যই আপনাকে অ্যাকাউন্টে সাইন আপ করতে হবে দেন সেখানে হচ্ছে অ্যাকাউন্টটা সুন্দরভাবে সাজাতে হবে অ্যাজ দাই কাজ অন্যান্য যে সাইটগুলোতে যেভাবে হয়ে থাকে তো আমি এখন সরাসরি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি আপনাদেরকে আমি ওয়েবসাইটের সম্পর্কে আপনাকে দেখিয়ে দিব তো এটি হচ্ছে মেন ওয়েবসাইট ইউটিউব ওয়াইটি জবস ডট কো অর্থাৎ ইউটিউব জবস সো এখানে দেখতে পাচ্ছেন ডিসকভার দ্য বেস্ট ইউটিউব প্রফেশনালস বেসিক্যালি ইউটিউব এমন একটা ইন্ডাস্ট্রি হতে যাচ্ছে ইন ফিউচারে অলরেডি তো এটা আমরা সবাই জানি যে ইউটিউবের উপর ডিপেন্ড করে অনেক বড় বড় বিজনেস কিন্তু ইস্টাবলিশ হচ্ছে এবং ইউটিউবের উপরে বিজনেস করে অনেক কোম্পানি তৈরি হচ্ছে যারা হচ্ছে এই রিলেটেড ইউটিউব রিলেটেড অনেক কাজ তারা করতেছে যেমনটা হচ্ছে আপনি দেখে নিন যে একটা মানে ফিলান্সিং সাইট মানে অলরেডি ইস্টাবলিশ যারা হচ্ছে এখানে জব নিয়ে কাজ করতেছে যেমন ফাইবার যেমন একটা সো ফাইবার এখানে কিন্তু সব কিছু থাকে আর এটা স্পেসিফিকভাবে কিন্তু শুধুমাত্র ইউটিউবের জন্য সো ইউটিউবের এখানে আসার পর এই ওয়েবসাইটটা আপনারা দেখবেন এখানে সাইন আপ লগ ইন দুটো অপশন আছে অ্যান্ড এখানে অবশ্যই আপনাদেরকে জয়েন করতে হবে ট্যালেন্ট হিসাবে এখানে দেখতে পাচ্ছেন জয়েন্ট ট্যালেন্ট নামে একটা অপশন আছে পোস্ট জব পোস্ট জবটা আসলে আমাদের জন্য না মানে আমরা যারা সেলার আমরা যারা কাজ করবো আমাদের জন্য না এটা হচ্ছে বায়ারদের জন্য এখানে জবস যে জবসগুলো আছে বর্তমানে এটা ট্যালেন্ট মানে হচ্ছে যারা এখানে অলরেডি কাজ করে বিভিন্ন সেলার তাদের প্রোফাইল ওকে তারপরে লেডার বোর্ডস আছে ফোরাম আছে এখানে এটা বেটা ভার্সন এখন আছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন যে জয়েন অ্যাজ ট্যালেন্ট আপনি এটাতে ক্লিক করবেন দেন ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এখানে লেখা আছে যে হুইস এরিয়া অফ ইউটিউব ওয়ার্ক ডু ইউ স্পেশালাইজ ইন মানে ইউটিউবের কোন বিষয়টাতে আপনি খুব স্পেশালাইজড ঠিক আছে ভিডিও এডিটর আপনি কি একজন ভিডিও এডিটর থামনেল ডিজাইনার ক্রিয়েটিভ ডিরেক্টর চ্যানেল ম্যানেজার ইউটিউব স্ট্র্যাটেজিস্ট স্ক্রিপ্ট রাইটার ইউটিউব প্রডিউসার মানে কত কিছু আছে মানে টোটাল মনে হচ্ছে যে একটা সিনেমা মানে একটা সিনেমা করতে যে ধরনের মানুষ দরকার হয় সো এখানে দেখতে পাচ্ছেন এই বিষয়গুলো সো আপনার যে স্ক্রিপ্ট আছে এর মধ্যে আপনি ওটা দিয়ে শুরু করবেন এখানে সো ইউটিউব এসিও কিন্তু এখানে নাই এখন ইউটিউব এসিওটা আসলে কোন প্ল্যাটফর্মের মধ্যে পড়বে এটা একটা বিষয় এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল ম্যানেজার আপনি চ্যানেল ম্যানেজার দিয়ে ওপেন করতে পারবেন চ্যানেল ম্যানেজারে আমি এখানে টিকমার্ক দিয়েছি দেন আমি নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে অ্যান্ড এখানে হচ্ছে নেক্সট মানে হচ্ছে আমি মিলিটাস দিয়ে আসলে সাইন আপ করতে পারবো আর অ্যানাদার কিছু অপশান আছে এখানে সাইন আপের যেমন আমি সরাসরি আমার গুগল অ্যাকাউন্টে করতে পারি হ্যাঁ সাইন আপ উইথ অ্যাপেল সো আপনি আপনার মতো এখানে সাইন আপ করে নেবেন ওকে আচ্ছা তো আমি এইটার স্টেপটা দেখাচ্ছি না আপনারা আমি জানি এটা করতে পারবেন খুবই ইজি এখন এখানে দেখা যাচ্ছে যে ট্রাস্টেড বাই ওয়ান থাউজেন্ড ইউটিউব ক্রিয়েটরস এটা ট্রাস্টেড কেননা হচ্ছে বিকজ অফ হচ্ছে এখানে আসলে যারা ক্রিয়েটরস আছে তারা এখান থেকে ফিরান্সের হায়ার করেছে এই জন্য আসলে ট্রাস্টেড এখন দেখতে পাচ্ছেন যে ফিচার জব পোস্টিং মানে আমাদের বিভিন্ন যে জব পোর্টাল যেগুলো বিডি জবস যেভাবে যেভাবে আসলে জবগুলো থাকে এখানে দেখতে পাচ্ছেন যে চ্যানেল ম্যানেজার হিসেবে একটা জব আছে থামনেল স্ক্রেচ আর্টিস্ট ওকে তারপর এখানে দেখা যাচ্ছে যে ভিডিও এডিটর হিসেবে আছে এখন চারশো থেকে এক হাজার ডলার এখানে পোস্টেড বাই যে পোস্ট করেছে তাকে আপনি এখানে দেখতে পারবেন সো আমি এটা যদি ক্লিক করি এখানে যে আসলে জবটা দেখি আসলে কি অবস্থা এখানে ভিডিও এডিটর দরকার এই যে ড্যান কুক এডিট তার ইউটিউবে সাবস্ক্রাইবার মেবি হচ্ছে এইটা দেখতে পাচ্ছেন পোস্টেড বাই ড্যান কুক এডিট ভেরিফাইড এই সকল পার্সনের সাথে যদি কাজ করতে পারেন তাহলে আপনার মানে আর অন্য কোনো মার্কেট প্লেসে চিন্তা করতে হবে না এটা আপনি আউটসাইডে ইনকাম করতে পারবেন দ্যাটস মিন আপনি সরাসরি আপনার ব্যাংকে নিতে পারবেন বিকাশ নিতে পারবেন তারপর আরও তো অনেকগুলো মাধ্যম আছে পেইন আছে ওয়াইজে আছে ট্যাপট্যাপ আছে অনেকগুলো আছে তো আপনি যে ভাবে পেমেন্ট নিতে পারবেন পার প্রোজেক্ট দেখেন চারশো থেকে এক ডলার মানে একটা ভিডিও এডিটর একটা প্রজেক্টে যদি কাজ করে তাহলে চারশো থেকে এক হাজার ডলার তো বাংলাদেশের টাকায় যদি আপনি কনভার্ট করেন চারশো থেকে এক হাজার ডলার তাহলে আমরা দেখে আসি আসলে যে ইউএসডি টু বিডি এখন বর্তমানে কি অবস্থা আমরা তো সবাই জানি এখন কিন্তু অনেক হাই রেটে পাওয়া যাচ্ছে তো আমরা দেখে আসছি একশো নয় টাকা করে পাওয়া যাচ্ছে তো চারশো ইউএসডি দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন তেতাল্লিশ হাজার নয়শো চোদ্দ টাকা তো আমি এখানে নয়শো টাকা বাদ দিচ্ছি তেতাল্লিশ হাজার টাকা ধরলাম বা আমি যদি আরও তিন হাজার টাকা বাদ দিচ্ছি এখান থেকে চল্লিশ হাজার টাকা একটা প্রজেক্টে আর যদি ওয়ান থাউজেন্ড দিচ্ছি এখানে তাহলে হচ্ছে এক লাখ নয় হাজার টাকা মানে ক্যান ইউ ইমাজিন দিস যে ভিডিও এডিটিংয়ের কি ধরনের অপরচুনিটি আছে মানে এমন একটা প্রফেশন যে এটা ইউটিউবের জন্য আলাদাই একটা প্ল্যাটফর্ম তৈরি করে ফেলছে ইউটিউব জবস যেখানে শুধুমাত্র ইউটিউবের জব আপনি পাবেন মানে এটা আপনি চিন্তা করতে পারেন যে বিষয়টা কতটা সিরিয়াস এখানে সো এখানে দেখতে পাচ্ছেন টোটাল প্রজেক্ট ডিটেলস কিন্তু আছে তারপর জব রিকোয়ারমেন্টস এখানে আছে তো আপনাকে অবশ্যই ইংলিশে এই বিষয়গুলো জানতে হবে বুঝতে হবে যে বায়ার আসলে কি চাচ্ছে এবং এখানে অ্যাপ্লিকেশনের জন্য গুগল ফর্ম দেওয়া আছে আপনি তার সাথে অবশ্যই এখানে দেখা আছে যে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস হচ্ছে ফ্লুয়েটলি ইংলিশ থাকতে হবে সো এটা একটা আমাদের জন্য ব্যারিয়ার সো ইটস নট এ ব্যারিয়ার সো যেহেতু আপনাকে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে দেবে কাজের জন্য আপনি যাবেন অবশ্যই মানে ইউ হ্যাভ টু মেক ইউর সেলফ সো ইংলিশের কোনো বিকল্প নাই তো অবশ্যই এগুলো জানতে হবে আচ্ছা তো এটা একটা জব বিষয়টা গেল এখানে সো এখানে যদি আপনি ভিউ ওয়ালে ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি দেখতে পাবেন টোটাল জবস যে বিষয়গুলো অ্যাভেলেবেল এখানে আছে আচ্ছা এখানে একটা জব দেখতে পাচ্ছি ভিডিও এডিটর চব্বিশ হাজার ইউএসডি থেকে পঞ্চাশ হাজার ইউএসডি জাস্ট অ্যামেজিং অ্যান্ড এটা পোস্টেড বাই হচ্ছে এমও ব্লগস সো এম ব্লগস আমি আমিও একটা সময় হচ্ছে এমও ব্লগসের ভিডিওগুলো দেখতাম তাহলে আপনি চিন্তা করতে পারেন যে এমও ব্লকস হচ্ছে এখানে কিন্তু জব পোস্ট করছে সো এমও ব্লগস হয়তো আপনারা এই পার্সনের ভিডিও হয়তো অনেকেই দেখেছেন আমি যদি তার ক্লিক করি প্রোফাইলটা দেখি আসলে আপনারা দেখতে পাচ্ছেন ইলেভেন পয়েন্ট ফোর মিলিয়ন সাবস্ক্রাইবার আছে তার ভিডিও হচ্ছে টোটাল এইটা আর এটা যদি আপনি সার্চ করেন তাহলে সরাসরি ইউটিউবে চলে যাবে সো এটা হচ্ছে তার এমও এর ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট নাইন কে ভিডিওস ইলেভেন পয়েন্ট অ্যান্ড এটা হচ্ছে তার অবস্থা তো এই ধরনের ভিডিওগুলো সে বানায় যাই হোক সেখানে আরও অনেকগুলো চ্যানেল আছে এখানে দেখতে পারবেন বেসিক্যালি মানে হি ইজ ফ্রম দুবাই আমাদের বাংলাদেশে কিন্তু আসছে এমো ব্লক বাংলাদেশেও আসছিল আপনারা হয়তো তার ভিডিও দেখেছেন এই এই ধরনের মানুষের সাথে যদি কেউ কাজ করতে পারে তাহলে দেখবেন মানে তার আসলে সে নিজে একটা এজেন্সি দিতে পারবে ডেফিনেটলি সো ভিডিও এডিটর এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ হাজার ইউজ থেকে পঞ্চাশ হাজার চব্বিশ হাজার দরকার নাই মাসে মনে করেন যে তিন চারশো হলেই অ্যানাপ যে বিগিনার হিসাবে সো এখানে সব কিছু এখানে দেওয়া আছে স্মল চ্যানেল এখানে দেখতে পাচ্ছেন খুবই ছোট একটা চ্যানেল তার সাবস্ক্রাইবার হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন কে খুবই ছোটো এখানে প্রোজেক্ট দেখতে পাচ্ছেন তিরিশ থেকে পঞ্চাশ তার মানে চব্বিশ হাজার ডলারও আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন পার প্রজেক্টে যদি এই ধরনের মানুষের সাথে কাজ করতে পারেন এমও ব্লকসের সাথে আবার এখানে দেখতে পাচ্ছেন খুবই ছোট ছোট কাজ আছে এখানে যেমন তিরিশ পঞ্চাশ ডলার সো যারা বিগিনার আছেন আমি বলবো যে আপনার ডেফিনেটলি এই ধরনের ওয়েবসাইটগুলো ভিজিট করে এখানে দেখেন যে আপনারা আসলে কাজের সুযোগটা আপনি নিতে পারেন কিনা এটা হচ্ছে আমার রিকোয়েস্ট ওকে আচ্ছা আমরা এই ওয়েবসাইটটা আর একটু বিষয় এখানে অ্যানালাইসিস করি দেখি আসলে ইউটিউব বিষয়টা আমরা এখানে তাহলে বিষয়টা আমরা দেখতে পেলাম এখানে জবস আছে আর রিসেন্ট প্লেসমেন্ট মানে রিসেন্ট প্লেসমেন্ট মানে হচ্ছে বিভিন্ন বায়ার যারা এখান থেকে তাদেরকে হায়ার করেছে এটা আচ্ছা এরপরে আছে টপ ট্যালেন্ট এই ট্যালেন্ট কারা এই ট্যালেন্ট হচ্ছে আপনারা মানে আপনারা যারা হচ্ছে ভিডিও এডিটার আছেন গ্রাফিক ডিজাইনার আছেন ম্যানেজার আছেন এই বিষয়গুলো দেখতে পাচ্ছেন এখানে চ্যানেল ম্যানেজার আছে ভিডিও এডিটর এইট হচ্ছে প্রোফাইলগুলো হচ্ছে যারা সেলার যারা আসলে এই স্কিলগুলো এখানে দিচ্ছে ওকে যারা আসলে খুব ভালো ট্যালেন্ট তাদের দেখাচ্ছে টপ রিভিউ যারা খুব ভালো রিভিউ পাইছে তাদেরকে দেখাচ্ছে এখানে ভেরিফাইড কোলাবরেশন এই বিষয়গুলো এখানে আছে অ্যান্ড আপনি যদি স্ক্রল করে নিচে আসেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে বিষয়গুলো আছে জবস আপনি ক্লিক করলে এই রিলেটেড জবের বিষয়গুলো আপনি এখানে পেয়ে যাবেন ওকে তারপর ট্যালেন্টের বিষয়গুলো এখানে আছে তো আমার মনে হয় যে এটা দারুণ একটা সুযোগ যারা আসলে ইউটিউব জবস খুঁজছেন স্পেশালি সো ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডসের সাথে বা আপনার ফ্যামিলি যারা আছে শুধুমাত্র ইউটিউবের উপরে যারা কাজ করে থাকে তাদের জন্য এই প্ল্যাটফর্মটা এবং আমার যারা অডিয়েন্স আছেন আপনারা যারা ইনফিউচারে চিন্তা ভাবনা করছেন যে আপনারা ইউটিউবের জবের এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন তা আমি বলবো আপনারা অবশ্যই অবশ্যই ইউটিউব জবসে অ্যাকাউন্ট করে কিভাবে কি করবেন এই বিষয়গুলো নিয়ে স্টেপ বাই স্টেপ আপনারা কাজ শুরু করে দেন এখানে কিন্তু মানে কাজের সুযোগটা অনেক বেশি মানে এমও ব্লকসের মতো মানুষ এখানে জব পোস্ট করে মানে খুঁজতেছে যে আসলে তাকে ভিডিও এডিটিং করে দিতে পারবে এমন মানে এটা আনবিলিভেবল একটা ব্যাপার সো এইখানে অবশ্যই অবশ্যই আপনারা ট্রাই করবেন সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করেছি আপনাদেরকে একটা খুবই সাপোর্টিভ একটা ভিডিও মেক করে দেওয়ার জন্য বা আপনারা যারা কাজ করতেছেন বা করতে চাচ্ছেন ভবিষ্যতে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্টে আপনাদের ওপিনিয়ন জানাবেন সো আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ